বড় উঠান, বাজার হাট তো কিছুই হলো না, তো রান্না বান্না কি করব? আমি কিচ্ছু জানি না, আমাকে জিজ্ঞাসা করছো কেন? যা পারো তাই করো। বড় বৌদিকে আর কিছু আর জিজ্ঞেস করো না, সে খাটেও না, তুই ওর ছোট বৌদির কাছে গিয়ে জিজ্ঞেস করো কি রান্না টান্না হবে। ঠিক আছে। ছোট বৌটা আমাকে কেন বিরক্ত করতে এসেছো? এত বছর আমি এই বাড়িতে এসেছি, কোনোদিন আমাকে কোনো কথা কেউ বলেছে, জিজ্ঞেস করেছে? সংসারের মাথা তো উনি, ওনাকে জিজ্ঞেস করো। খাতা পত্র টাকা পয়সা সবকিছু তো আগলে বসে আছি, আমাকে তাহলে এতদিন পরে কেন বিরক্ত করছো তোমরা? বৌদি, এই হচ্ছে সংসারে খাজানা, আজ থেকে সব দায়িত্ব তোর, এটা হিসেবের খাতা, এটা হচ্ছে টাকা পয়সার ব্যাগ, এটার জন্যই তো আমার উপর তো রাগ। আজ থেকে সব দায়িত্ব তোর, আমার আর কোনো দায়িত্ব রইল না। দিদিভাই, তোমাকে আমি হাত জোর করে অনুরোধ করছি, চাকর বাকরদের সামনে আমার সঙ্গে এভাবে কথা বলবে না তুমি। কাকে তুই চাকর বাকর বলছিস? ওদেরকে, ওরা এই সংসারেরই অঙ্গ। ছোট শুরু করলে বলো তো তোমরা। ছি 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 ছি, আর তোর মান অপমান বোধ আছে? এই শোনো, তুমি এদিকে ছাড়ো তো, কি ছি ছি করছো আমাকে? ছাড়ো না, আমার কথাটা শুনো। না, আমি আর কোনো কথা শুনবো না। কেন? আমি বড় বলে আমাকে সবকিছু সহ্য করে নিতে হবে, সবকিছু মানিয়ে নিতে হবে, না আর কিচ্ছু কাটবে না, কিচ্ছু না। তোর সঙ্গে আমি আর কোনো কথা বলতে চাই না ছোট। আজ কেন? আর কোনোদিনও কোনো কথা বলবো না। আজ থেকে তোর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেল। আমি তো মানছি বাবা, আমি দোষ করেছি, তোমরা সবাই আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু কিন্তু মা আমার জন্য বাড়ি ছেড়ে গেছে, এটা আমি মেনে নিতে পারছি না। বাবা, ও বাবা, বলছি তুমি মাকে রলিকে ফিরিয়ে নিয়ে এসো না বাবা, প্লিজ বাবা, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কাঁদতে হবে না, ঠিক আছে, কান্নাকাটি করতে হবে না। কষ্ট হচ্ছে, আমার বুকের ভেতর কান্নাটা ঘুমড়ে ঘুমড়ে উঠছে। ঠিক আছে ঠিক আছে, ঘুমড়ে ঘুমড়ে উঠছে। মিশরাজের কথা রাজি হয় আমি যদি এই বুটিকের ভদ্রমহিলাকে না ডাকতাম, তাহলে হয়তো আজ এত বড় অশান্তি হতো না। কি হলে কি হতো আর কি হতো না, এখন গবেষণা করার সময় নয়। আর ইয়ে, আরে কালকে সকালবেলায় গিয়ে শিবলিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবি। রাত্রিটা কেটে গেলে হয়তো অন্ধকারটাও কেটে যাবে। বাবা, আমি মার সাথে কথা বলে আসছি। মিলিকে তো কম কিছু বকনি তোমরা, কি না ফাংশনে একটা জামা বানিয়ে পড়েছিল,
তাও একটা পুরনো শাড়ি কেটে। হ্যাঁ, মাকে না বলে শাড়িটা নিয়েছিল, কারণ ও জানতো কাকিমণিকে বললে কাকিমণি কোনোভাবে কোনো শাড়ি ওকে দেবে না। ওকে তো নতুন কিছু কিনে দেওয়া হয় না, তাই ও আর কিছু বলেও নি। কিন্তু আমাদেরও না মাঝে মধ্যে বন্ধু বান্ধবদের সাথে সমানভাবে আনন্দ করতে ইচ্ছে করে কাকান। জিৎ, জিৎ আমার কথা শোন ভাই। ঠিকই তো বলেছে, একরত্তি মেয়েটা কত কষ্ট পেল বলতো। জিৎ আমার চোখ খুলে দিয়ে গেল দাদা। সত্যি তো, সত্যি তো আমার মেয়েটা জানতো যে ওর মার কাছে চাইলে শাড়ি টাড়ি কিচ্ছু পাবে না। সেই জন্যই ও চেয়েছিল এমন একটা মানুষের কাছে যার কাছে আবদার আদর সব থেকে বেশি। সেখানেই ছোট্ট মেয়েটা ভুল করে ফেললো রে, এবারে হিসেবটা ওর একেবারে ভুল হয়ে গেছে। সব থেকে আদরের জায়গাটাতে ও ঘা খেলো এবারে। কি হয়েছে মিলি? আজ বাড়িতে যা হচ্ছে সব আমার জন্য হচ্ছে, আর আজ যখন বাড়িতে এত অশান্তি আমার জন্যই হচ্ছে, তাহলে তো আমি না থাকলে লেটা চুকে যায়, তাই না বলো? আমার কিছু ভালো লাগছে না বলতে, কিচ্ছু ভালো লাগছে না। আমি আমি এখান থেকে চলে যাব, সেদিকে তুই চোখ যা, সেদিকে চলে যাব। আমার আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। একদম বাজে কথা বলবি না, তাক আমার দিকে, তাকা, চোখের জল মোছ। তুই দোষ করেছিস তাই বকুনি খেয়েছিস। আরে বাবা, বড়রা তো ভালোর জন্যই বকে, ভালোবাসে তাই বকে। এবার চোখের জলটা মোছ আর নিজেকে নিজে প্রমিস কর যে এরকম ভুল আর কখনো করবি না। মিলি, ঠিক জানতাম তুই এখানে এসে বসে আছিস, এত রাতে এই ঘরে তুই কি করছিস? যা উপরে যা, যা বলছি। আর তুই আবার কি পরামর্শ নিচ্ছিলি তোর গুরু মাতার কাছ থেকে? ঋষি, এসব কি যাতা বলছো তুমি? মিলি, মিলি তুই চোখের জল মোছ, ওপরে যা, গিয়ে মুখে ঠান্ডা জল দিয়ে ঘুমিয়ে পড়, চল চল মিলি, যা ওপরে যা। মোহর, এত সব কিছু হয়ে যাওয়ার পরও তুমি মিলিকে কি বলছিলে? আচ্ছা ঋষি, তুমি কি সত্যি বিশ্বাস করো যে তোমার বাড়ির এই পরিস্থিতির জন্য আমি দায়ী? আমি তো একটা বাইরের লোক, আমার জন্য কি করে? এই দেখো, তোমার এই ফালতু কথাবার্তা নিয়ে আমার তর্ক করার কোনো ইচ্ছা নেই, কোনো ইচ্ছা নেই। ঋষি, ঋষি আমার মিলিকে নিয়ে তোমার সাথে, ঋষি 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 মিলিকে একটু চোখে চোখে রেখো, ওর মনটা ভালো নেই। আশা করি মিলি উল্টো পাল্টা কিছু করে বসবে না। মিলিকে আমি যতটুকু চিনি, ও কোনো বোকামি করে নিজের ক্ষতি করবে না, যেখান থেকেই হোক না কেন। আমি মিলিকে ঠিক খুঁজে বের করবই।